আমি হ্যাংলা বেটুক বিপ্লব, আজ আপনাদের একটা খাবারের সাথে পরিচয় করাবো। আর খাবারটার নাম হালিম, না কোনো ব্যক্তি নয়, হালিমটা হচ্ছে বাংলাদেশের ভীষণ প্রিয় খাবার। কিভাবে তৈরি হয় আর কেমন খেতে দেখুন, আপনাদের কেমন লাগে। আমরা আজ এসেছি সঞ্জয়দার বাড়িতে, আর সঞ্জয়দার বাড়িতে এসেছি তার কারণ হচ্ছে হালিমের নিমন্ত্রণ। কিন্তু হালিমটা তৈরি করবে সঞ্জয়দার ভাগ্নে, পৃথিবী থাকে বাংলাদেশ। আমি পৃথিবীর সঙ্গে একটু পরিচয় করব। পৃথিবী, তোমাকে প্রথমে ভীষণভাবে অভিনন্দন জানাই যে আজকে তুমি আমাদের একটা নতুন রেসিপির সাথে পরিচয় করাবে। রেসিপিটা কি একটু প্রথমে যদি বলো। বাংলাদেশে এটা কি খুব চাহিদা খাবারটা? হ্যাঁ, বাংলাদেশে এটা খুব চলে। আর স্ট্রিট ফুড যেখানে ইন্ডিয়ায় গোলগাপ্পা, তারপরে আর ঘুগনি, এগুলো অনেক চলে, বাংলাদেশে বের হলেই আমরা হালিম খাই। হালিম খাই, হালিমটা খুব সুস্বাদু এবং আমার মনে হয় এটা অনেকক্ষণ থাকে। আমরা আজকে তোমার কাছে দেখব যে বাংলাদেশে কিভাবে হালিমটা তৈরি করে, এবং এই তোমার এই দেখাটা দেখে কিন্তু আমার ভারতবর্ষের বহু মানুষ আজকে হালিম রান্না শিখবে। হ্যাঁ, যেটা হচ্ছে হালিম রান্না করতে গেলে যেটা বিশেষত মূল লাগে সেটা হচ্ছে, এই দেখুন এই পাত্রে রাখা আছে, সেটা এটা হচ্ছে গোবিন্দভোগের চাল, এটা হচ্ছে মটর ডাল, এটা মুগ ডাল, এটা গম, এটা ছোলার ডাল, আর এটা হচ্ছে মুসুরির ডাল। এই সব কটা ডালের সঙ্গে আপনারা পরিচিত। এইটাকে মিক্সারে ফেলে আমাদের এবার গুঁড়ো করতে হবে। আসুন, আমরা মিক্সারে ফেলার পর কী হয় সেটা দেখি। এই দেখুন, এটা মিক্সারে দেওয়ার পর এসছে। একদম মিহি করবেন না, একটু দানা দানা রাখবেন, তাতে কিন্তু আপনার যেটা আপনি হালিমটা বানাতে চাইছেন সেই হালিম বলে মনে হবে এবং খেতেও খুব ভালো লাগবে। আমরা এখানে প্রায় 750 গ্রাম চিকেন নিয়েছি। হ্যাঁ, চিকেন বলছি, মুরগির মাংস। আপনারা আপনাদের মতো কেউ পাঁঠার মাংস দিয়ে করতে পারেন, খাসির মাংস দিয়ে করতে পারেন, যার যেটা পছন্দ আর কি, যেটা খেতে ভালোবাসেন। এবার দেখুন, একটা মশলা যেটা ছাড়া হালিম হবে না বলতে গেলে, সেটা হচ্ছে ধনে আছে, জিরে আছে, আর শুকনো লঙ্কা। এই কটাকে হালকা করে, মানে ওভেনের আঁচটা একটু হালকা করে এগুলোকে একটু ভেজে নিতে হবে। তারপর এটাকে আপনারা মিক্সারে, কিংবা কেউ বাটনা শিলনোড়া তো বেটে নিতে পারেন, তবে মিক্সার এখন যেহেতু এসে গেছে মিক্সারে খুব সুন্দর লাগবে। আর সেটা বাটার পর মিক্সারে দেওয়ার পর কী হয় সেটাও আপনাদের একবার দেখাই। ধনে, জিরে এবং শুকনো লঙ্কা হালকা করে চুলায় অর্থাৎ আগুনে ভেজে নিয়ে তারপর মিক্সারে আমরা এটাকে গুঁড়ো করে নেব। প্রথমে পৃথিবী, আমরা কিভাবে তৈরি করব এটা? প্রথমে আমি এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি, এটাকে আমি ফার্স্টে বেরেস্তা করব। আচ্ছা, তাহলে প্রথমে কড়াইতে আমরা তেল দেব, তাই তো? তেল দিয়ে তাতে আমি পেঁয়াজটাকে ভেজে নেব। এখন আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দেওয়া হচ্ছে, আগুনটা মিডিয়াম ফ্লেমে রাখি, তাই তো? মিডিয়াম ফ্লেমে আমরা পেঁয়াজটাকে বেরেস্তা করব। তাহলে বাংলাদেশের কারিগরের হাতে ভারতবর্ষের মানুষরা দেখে দেখবেন, চুলাটা কিন্তু মিডিয়ামেই রাখবেন, কারণ বেশি হঠাৎ করে যদি বেশি দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে পেঁয়াজটা তাড়াতাড়ি পুড়ে যেতে পারে। পেঁয়াজের রংটা দেখেছেন অনেকটা একটু লাল হয়ে এসছে, তাই তো? এবার আমি এখান থেকে একটু উঠিয়ে নিচ্ছি ডেকোরেশনের জন্য। এটাকে আমি ধরতে পারি? হ্যাঁ, তাহলে তোমার সুবিধা হবে। আচ্ছা, আমি এখানে কটা পেঁয়াজ দিয়েছিলাম বলতো? গোটা দুটো পেঁয়াজ দিয়েছিলাম না, 3-4। এবার আমি এর মধ্যে মাংসটা দিচ্ছি। এই পুরো মাংসটাই দিয়ে দেবে, তাই তো? মাংসটা আমি এখন হালকা করে ভেজে নিচ্ছি, চুলার আঁচটা আবার বাড়িয়ে দিচ্ছি। এবার আমি এখানে আদা রসুন বাটা করে রেখেছিলাম, এটা আমি মাংসে দিয়ে দিচ্ছি। তাহলে 1 চামচের মতো করে হবে, মানে দুটোই আমি 1 চামচ করে নিয়ে নিচ্ছি, 1/4 চামচ করে। আচ্ছা, এবার আমি যে গুঁড়ো মশলাগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিই। আচ্ছা, ও জিরে, হ্যাঁ জিরে আর ধনে, সবগুলো আমি গ্রিন্ড করে নিয়েছি, আমি এটাও দিয়ে দিই। আমি জানি এখনই মনে হচ্ছে এখনই মুখে দিলে স্বাদ পাওয়া যাবে।
বাংলাদেশের এই প্রচলিত খাবারটা এক একজন এক একভাবে তৈরি করে, তাই তো? এক একজনের স্টাইল এক এক রকম, এক একজনের স্টাইল এক এক রকম। তুমি মার কাছ থেকে এটা শিখেছো এইভাবে? হ্যাঁ, এটা আমার মায়ের রেসিপি। মাংসে জল দিয়ে দিব হালকা, দিয়ে আমি একটু ঢেকে দিব যাতে মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। কতক্ষণ থাকবে? 5 মিনিট। একটু মিডিয়াম ফ্লেমে মাংসটাকে সিদ্ধ হতে দিলাম। এটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে আমরা যে শস্য ডাল আছে সেটা মাংসের সাথে অ্যাড করব। আমি না এবার যেটা হচ্ছে পৃথিবীর সাথে একটু ওর ব্যক্তিগত কিছু কথা নিয়ে আমরা করবো, কারণ আজকে ওকে পেয়েছি। দেখুন, ও যেহেতু আরও একটা দেশে থাকে, সেটা হচ্ছে বাংলাদেশ, আমাদের প্রতিবেশী দেশ। আমরা দুটো দেশ বাংলা ভাষায় কথা বলি, ভীষণ আন্তরিক আমরা সবাই, আর ও আমাদের আদরের ভাগ্নি। পৃথিবীতে তুমি কী নিয়ে পড়াশোনা করছো? আমি এখন ইউনিভার্সিটিতে পড়তেছি, আমি সেকেন্ড ইয়ারে বিবিএ ফাইন্যান্সে, আর ওইখানেই একা থাকি। মানে আমি জন্মেছি খুলনায়, বাট আমার ভার্সিটি হচ্ছে যে গোপালগঞ্জে, তো আমি ওখানেই একা আর কি অ্যাপার্টমেন্ট নিয়ে থাকি। কেমন লাগে বাংলাদেশটাকে, কেমন লাগে? খুব ভালো আর কি, প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে খুব ভালো লাগে, মানুষজন অনেক আন্তরিক। আর খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া মানে বাঙালি তো খাওয়া দাওয়া ছাড়া আর কিছু, খাওয়া দাওয়া ছাড়া আর কোনো কথা নাই। আচ্ছা, এই রান্নাটা বাদে তুমি মা থেকে আর কি কি রান্না শিখেছো? মায়ের কাছ থেকে প্রায় সব রান্নাই শিখেছি, কিন্তু নিরামিষের যে একটা হাতের জাদু ওইটা এখন আমার আসে নাই। মা বলে যে আমি যখন ডর্মে থাকি, হোস্টেলে থাকি, তখন জিজ্ঞেস করি এটা রেসিপি দাও ওটা রেসিপি দাও, মা ওদিক থেকে রেসিপি দিয়ে দেয়, আমি ওদিক থেকে রান্না করি, কিন্তু মায়ের হাতের স্বাদটা আমি পাই না। অনেক সময় এক্সাম টাইমে আমি 10-12 দিন যখন থাকি হোস্টেলে, কেমন যেন একটা মনে হয় যে কিছু একটা মিসিং, খাই কিন্তু খাওয়ার টেস্ট পাই না নিজের রান্নাতে, তখন খুব ইচ্ছা হয় যে বাড়ি গেলেই মায়ের হাতের রান্না খাবো। আসলে পৃথিবীর যত মা আছে তাদের হাতের একটা আলাদা জাদু আছে। দেখবেন মায়ের রান্না কিন্তু কোনোভাবেই ভোলা যায় না, সামান্য একটা কোনো ফোড়ন দিয়ে যে কিছু করে দিলেই সেটা আমাদের সবার ভালো লাগে। এবার আমরা মাংসটাকে একটু চেক করি, এতো হয়ে গেছে, হয়ে গেছে। এটা হচ্ছে যে ডাল, চাল, গম, বিভিন্ন রকমের ডাল মিশিয়ে যেটা ছিল সেটা আমরা এখানে সিদ্ধ করেছি। আধ ঘন্টার মতো আমরা হচ্ছে গরম জলে এটা রেখেছি, এটা আমি এখন এখানে ঢেলে দিই। এবার ভালো করে নাড়তে হবে। পৃথিবী কিন্তু ক্রমাগত এরকম নেড়ে যাচ্ছে, একটাই কারণ আপনাদেরও বলি, যাতে এটা কড়াইতে নিচে লেগে না যায়, কারণ এর মধ্যে যে 5 রকম ডাল এবং চাল আছে সেটা খুব সহজে নিচে লেগে যেতে পারে। আমি আরেকটা পাত্রে একটু জল ফুটিয়ে নিচ্ছি, এটার দরকার হবে পরে। যখন আমরা শস্যটাকে মাংসের মধ্যে দিব তখন এই ফুটানো জলটা দিলে তাড়াতাড়ি রান্নাটা হবে। এই প্রসেসটা তাড়াতাড়ি করার জন্য আমরা আরেকটু আলাদাভাবে জল ফুটাই নিচ্ছি। এবার আমি এই গরম জলটা হালিমের ভেতর ঢেলে দেবো। আমি সেইটুকু পরিমাণ জল দিব যাতে করে হালিমের চাল, ডাল, গম সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। আপনারা দেখুন মাঝে মাঝে কিন্তু এই দেখুন একটু হালিমে কিন্তু উকি মারছে চিকেনের টুকরোগুলো। হ্যাঁ, বেশ, আমি কিন্তু একটা আলাদা স্মেল পাচ্ছি, গন্ধ পাচ্ছি। আমি জানি আপনারা যারা ওপারে আছেন, যারা হালিম খান, তারাও কিন্তু বুঝতে পারছেন যে বেশ এটা তৈরি হয়ে এসেছে। আর কতক্ষণ মোটামুটি লাগবে? মোটামুটি 10 মিনিট লাগবে। হ্যাঁ, মোটামুটি 10 মিনিটের মধ্যে আমাদের এটা হয়ে যাবে। হালিম রান্না প্রায় শেষ হয়েই গেছে, কিন্তু যেটা দরকার হালিমটাকে রান্নার পরে সেটা যখন পরিবেশন করা হবে তার আগে একটা সুন্দর করে সাজানো হয়। এটা হচ্ছে বেরেস্তা, বাংলাদেশি ভাষায় বেরেস্তা। আমাদের এখানে হচ্ছে এটা পেঁয়াজটাকে প্রথমেই ভেজে নেওয়া হয়েছিল, এটাকে বেরেস্তা বলে। আর এটা হচ্ছে কাঁচা পেঁয়াজ, এটা শশা কুচি, এটা হচ্ছে লঙ্কা কুচি, আর এটা হচ্ছে লেবু কেটে নেওয়া হয়েছে, পাতি লেবু, ধনে পাতা, আদা এবং পেঁয়াজ। এটা দিয়ে সুন্দর করে হালিমটাকে সাজিয়ে দেওয়া হবে। আহা হা 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 হা
একদম। জানি যারা উপাসে আছেন তাদের লোভ হচ্ছে, আর আমি হালিমটা আজকে হালুম করে খাব, খেয়ে আপনাদের বলবো কেমন হয়েছে। হ্যাঁ, সত্যি বলছি পেটুক বিপ্লবের জীবন সার্থক। বাংলাদেশ, তোমায় ধন্যবাদ এমন একটা খাবার উপহার দেওয়ার জন্য, আর পৃথিবীকে ভীষণ ভীষণ ধন্যবাদ, সত্যি খুব ভালো হয়েছে। নজর দেবেন না প্লিজ, পারলে বাড়িতে রান্না করুন, আমাকে ইনভাইট করুন, আমি সত্যি বলছি আমি চলে যাব। কেমন হলো তখন বলবো।